নতুন সেতুতে জুড়ছে ভারত শ্রীলঙ্কা, সমুদ্রের তলায় বিছানো হবে তেলের পাইপলাইন, চীনকে এই পথেই কাউন্টার করার ছক ভারতের। ভারত শ্রীলঙ্কার অর্থনীতিতে বড় বদল, জ্বালানি খাতেও জোয়ার, যোগাযোগের তিন মাধ্যম আরও বেশি প্রশস্ত, আরও বেশি চওড়া, হাজার বছরের সম্পর্কে নতুন করে অক্সিজেন যোগাচ্ছে ভারত শ্রীলঙ্কা। বড় পরিকল্পনায় সামিল দুই দেশ। শ্রীলঙ্কার জ্বালানি সংকট কাটাতে ভারতের দক্ষিণাঞ্চল থেকে শ্রীলঙ্কা পর্যন্ত পেট্রোলিয়াম পাইপলাইন তৈরির প্ল্যান করছে দুই দেশ। সমুদ্রের তলদেশে তার পেট্রোলিয়াম পাইপলাইনের মাধ্যমে পাওয়ার গ্রিডগুলোকে সংযুক্ত করার প্রকল্পে মোট খরচ হবে 4 বিলিয়ন। প্রতিবেশী দ্বীপ দেশ শ্রীলঙ্কার সঙ্গে স্থল সংযোগ সেতু নির্মাণেরও উদ্যোগ ভারতের। কারণ পাক প্রণালী দুই দেশকে বিভক্ত করে রেখেছে, এর দৈর্ঘ্য 25 কিলোমিটার। এই সেতু নির্মাণ হলে ত্রিঙ্কুমারী ও কলম্বোর মতো শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বন্দরে ভারতের প্রবেশের রাস্তা তৈরি হবে, যা দুই দেশের হাজার বছরের সম্পর্ককে শক্তিশালী করবে। শুধু তাই নয়, জল, স্থল ও আকাশপথে দুই দেশের যোগাযোগ বাড়ানোর রাস্তা আরও বেশি চওড়া হবে। অলরেডি দুই দেশের মধ্যে বিমান সংযোগ বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনাম ও শ্রীলঙ্কার কাঙ্কেসান্তুরাইয়ের মধ্যে যাত্রী ফেরি পরিষেবা চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই পুরো বিষয়টা যাচাই করে দেখবে নয়াদিল্লি ও কলম্বো। আর প্ল্যান সাকসেসফুল হলে শক্তিশালী, নিরাপদ ও উন্নত শ্রীলঙ্কা শুধু ভারতের জন্য সুবিধাজনক নয়, পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য সুবিধা ডেকে আনবে। আসলে ভারতের প্রতিবেশী অগ্রাধিকার নীতি ও সাগর ভিশন উভয় ক্ষেত্রেই শ্রীলঙ্কা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। গত বৃহস্পতিবার দুদিনের সফরে ভারতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের ভারত সফরকালে দুই দেশের শীর্ষ নেতারা সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন, ভারত শ্রীলঙ্কার নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়ন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। একটু মনে করিয়ে দিই, গত বছর শ্রীলঙ্কা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছিল ভারত। সংকটের সময় শ্রীলঙ্কার জনগণের জন্য সব সময় পাশে দাঁড়িয়েছে এই দেশ। বাণিজ্য বাড়াতে শ্রীলঙ্কা অলরেডি ভারতীয় রুপির মাধ্যমে লেনদেন শুরু করে দিয়েছে। আর এবার সেতু ও পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনের মধ্য দিয়ে দু দেশের সম্পর্ক আরও বেশি দৃঢ় হতে চলেছে, আরও বেশি জোরদার হতে চলেছে, আরও বেশি গভীর হতে চলেছে, যা ভারতের চীনকে কাউন্টার করার ছকগুলোর মধ্যে অবশ্যই একটা। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় এই ভারত শ্রীলঙ্কা সেতু এবং পাইপলাইন বিছানোর মধ্য দিয়ে। প্রথম কলকাতা, ব্যুরো।